সীমান্তে ভারতের চালকবিহীন বিমান মোতায়েনের সিদ্ধান্ত নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে নয়াদিল্লির কাছে ব্যাখ্যা চেয়েছে ঢাকা। বিএনপি জামাত ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে অপপ্রচার ও সন্ত্রাস করছে অভিযোগ প্রধানমন্ত্রীর, জনগণকে সতর্ক থাকার আহ্বান। অন্তর্বর্তী সরকার নিয়ে বিএনপির উদ্যোগ শুভবুদ্ধির উদয়, মন্তব্য 14 দল নেতাদের, গণভোট চাইলেন বিএনপি নেতারা। শুভেচ্ছা, আমন্ত্রণ দেশ সংবাদে। বলছিলাম সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শরীফুল হক। এবার পুরো সংবাদ। সীমান্তে ভারতের চালকবিহীন বিমান মোতায়েনের সিদ্ধান্ত নিয়ে প্রকাশিত সংবাদের বিষয়ে নয়াদিল্লির কাছে ব্যাখ্যা চেয়েছে ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এম শামীম আহসান সাংবাদিকদের জানিয়েছেন, সোমবার এ বিষয়ে নয়াদিল্লির কাছে আনুষ্ঠানিক ব্যাখ্যা জানতে চেয়েছে বাংলাদেশ। তবে এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে পিটিআইকে জানিয়েছেন বিএসএফ এর প্রধান সুভাষ যোশী। রবিবার সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তের নজরদারি বাড়াতে বিএসএফ চালকবিহীন বিমান ব্যবহারের সিদ্ধান্ত নিচ্ছে। এদিকে এ বিষয়ে বিজিবি মহাপরিচালক বলেছেন, এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। জানান, আন্তর্জাতিক আইন কানুন মেনে তারা নজরদারি করছে কিনা তা দেখে নিরাপত্তার জন্য হুমকি হলে প্রতিবাদ জানানো হবে। প্রয়োজনে ড্রোন আমাদের এখানে ব্যবহার করার আদৌ প্রয়োজন দেখা দেবে কিনা আমার এটা নিয়ে হলো সন্দেহ আছে। যদি তারা যদি এটা যদি করে, তখন হলো প্রশ্ন আসবে কি ধরনের হলো তারা আর্ম এরিয়াল ভেহিকেল ব্যবহার করছে, এটা তাদের উদ্দেশ্যটা কি, টার্গেট কি, অন্যান্য জিনিস ইত্যাদি। আমরা যদি তখন এটা দেখে যদি মনে করি যে তারা হলো ইন্টারন্যাশনাল নর্ম আছে, যেমন হলো জিরো লাইন ক্রস করতে পারবে না, নর্মাল ল্যান্ডে আসতে পারবে না, ঠিক আছে না, রেস্ট্রিকশন ফলো করছে কিনা, আমাদের দেশের নিরাপত্তা হলো হুমকির সম্মুখীন হচ্ছে কিনা, তখন অবশ্যই আমরা এটাকে প্রোটেস্ট করব। এদিকে ফেলানি হত্যাকাণ্ড সহ সম্প্রতি সীমান্তে হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান। সকালে কুষ্টিয়া জেলা পরিষদ মিলনায়তনে কুষ্টিয়ায় সামাজিক বিপর্যয় ও মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধে আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভায় তিনি মানবাধিকার কমিশন চেয়ারম্যান বলেন, বিএসএফ সীমান্তে যেসব ঘটনা ঘটিয়ে চলছে তা ভারতের অধ্যুতপূর্ণ আচরণের বহিঃপ্রকাশ। তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ডকে প্রত্যাখ্যান করে সকলকে প্রতিবাদ করতে হবে। মানুষের সঙ্গে তার সঙ্গে আচরণ করবার একটি বিধিমালা কিন্তু আন্তর্জাতিক আইন মানদণ্ড নির্ধারণ করে দিয়েছে, এবং সেই মানদণ্ডের নিচে গিয়ে তাকে অবহেলা অশ্রদ্ধা করে কিন্তু কোন ধরনের আচরণ করা, এটা আন্তর্জাতিক আইনের বিরোধী এবং সুস্পষ্ট লঙ্ঘন। সুতরাং আজকে বিএসএফ যে কাজটি করেছে এটা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন, এবং এই লঙ্ঘনের আমরা প্রতিবাদ করছি। স্বাধীনতা বিরোধী শক্তি বিএনপি জামাতকে কাজে লাগিয়ে অপপ্রচার ও সন্ত্রাসী তাণ্ডব চালিয়ে তার দায় আওয়ামী লীগ ও সরকারের উপর চাপাচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বরিশাল জেলা আইনজীবীদের একটি প্রতিনিধি দল দেখা করতে গেলে এই অভিযোগ করেন তিনি। এ সময় এসব অপপ্রচারের বিষয়ে সতর্ক থাকতে জনগণের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। বরিশালের আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ বিচারিক কার্যক্রমের বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন আইনজীবীরা। এ সময় প্রধানমন্ত্রী বিএনপি জামাতের অপপ্রচার ও আইন বিরোধী কার্যকলাপ সম্পর্কে আইনজীবীদের সতর্ক করেন বলে জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব। এরপরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সদস্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন তারা। শিক্ষা খাতের সার্বিক উন্নয়ন সহ উচ্চশিক্ষায় সরকারের নেওয়া পদক্ষেপগুলো বাস্তবায়নে দিক নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। অন্তর্বর্তী সরকার নিয়ে বিএনপি রূপরেখা দেওয়ার বিষয়টি তাদের শুভবুদ্ধির উদয় বলে জানিয়েছেন 14 দলের নেতারা। সকালে কেন্দ্রীয় 14 দলের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে নেতারা জানান, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব।
চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রায় তিন মাস পর আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে বৈঠক করে কেন্দ্রীয় চোদ্দ দল। বৈঠকে সিদ্ধান্ত হয়, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে জোট সম্প্রসারণের বিষয়টি। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম অভিযোগ করেন, গণতন্ত্রকে নস্যাৎ করতে খালেদা জিয়ার নেতৃত্বে একাত্তরের পরাজিত শক্তিরা মাঠে নেমেছে। জানান, বিরোধী দলের কোনো প্রস্তাব থাকলে সংসদে তুলে ধরুক। এ সময় চোদ্দ দল নেতারা জানান, সংলাপ জরুরি, আর এক্ষেত্রে তা সংসদের ভেতরে অথবা বাইরে যে কোনো জায়গায় হতে পারে। আসন্ন সংসদ অধিবেশনে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের বিল উত্থাপনের জন্য জোর দাবি জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় এ দাবি জানান তিনি। অপর এক আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে গণভোটের দাবি জানান। বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস শীর্ষক নাগরিক সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী মানবাধিকার ফোরাম। এতে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে সত্যিকারের দেশপ্রেমিকের পরিচয় দিন। সংসদের আসন্ন অধিবেশনে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের বিল আনার জন্য সরকারের কাছে জোর দাবি জানান তিনি। আগামী সংসদ নির্বাচনে যদি নিরপেক্ষ সরকারের অধীনে হয়, যদি কয়েকজন এমপিও হবার ইচ্ছা আপনার দলে থাকে, অপর আলোচনায় অংশ নিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার বলেন, সরকার তার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে। আওয়ামী লীগ এখন গণবিচ্ছিন্ন দাবি করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে গণভোটের আহ্বান করেন তিনি। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চাই, দেশের লোকের দুর্ভোগ বা বাধুক এমন কোন আন্দোলনে আমরা যেতে চাই না। আমরা চাই একটা অধ্যাপক ইউনুস সম্পর্কে এম কে আনোয়ার বলেন, নোবেলজয়ী ইউনুসের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশের মাধ্যমে তাকে নাজেহালের চেষ্টা করা হচ্ছে। রাজনীতিতে বিদেশিদের হস্তক্ষেপ দেশের জন্য মোটেও সম্মানজনক নয়। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সড়ক সংস্কার কাজ পরিদর্শনে এসে কথা বলেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, বিদেশে যেসব বন্ধুদের সঙ্গে আমাদের লেনদেন ও সহযোগিতার সম্পর্ক রয়েছে তারা ভালো পরামর্শ দিতে পারে, তবে দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করতে পারে না। যোগাযোগ মন্ত্রী বলেন, প্রতিদ্বন্দ্বিতাহীন কোন নির্বাচন অর্থহীন, তাই আওয়ামী লীগ তা প্রত্যাশাও করে না। আওয়ামী লীগ দেশের জনগণের ইচ্ছার বিরুদ্ধে কোন রাজনৈতিক কাজ করবে না বলেও এ সময় জানান তিনি। আমাদের সংকটের সমাধান আমাদেরকেই করতে হবে এবং আমাদের সমস্যার সমাধানে বিদেশি মধ্যস্থতা আমাদের জন্য সম্মানজনক নয়। কর সংক্রান্ত বিষয়ে ডক্টর ইউনুসের সন্তোষজনক জবাব পাওয়া না গেলে আইনানুগ ব্যবস্থা নেবে সরকার। চট্টগ্রামে বন্ড কমিশনারের নতুন কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে একথা জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান গোলাম হোসেন। এ সময় তিনি বলেন, কোন সরকারি কর্মকর্তা বা কর্মচারী যে কোনো উপঢৌকন গ্রহণ করলে তা আগে অথবা পরে সরকারকে অবশ্যই জানাতে হয়। এক্ষেত্রে ইউনুস তা করেছেন কিনা সেটা তাকে প্রমাণ করতে হবে, আর যদি তিনি তা প্রমাণে ব্যর্থ হন তাহলে সংশ্লিষ্ট বিভাগ এ বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নেবে। ভারতের অর্থায়নে নির্মিত হবে ভৈরবের দ্বিতীয় রেল সেতু। 567 কোটি টাকা ব্যয়ে এই সেতু নির্মাণ কাজ শেষ হবে আড়াই বছরে। সকালে রেল ভবনে ভারতীয় নির্মাণকারী প্রতিষ্ঠান ইরকন ও এফকনের সঙ্গে বাংলাদেশ রেলওয়ের এ বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী সেতুটির দৈর্ঘ্য হবে 982.20 মিটার এবং সংযোগ রেল লাইন হবে 2.82 কিলোমিটার। অনুষ্ঠানে রেলমন্ত্রী মোহাম্মদ মুজিবুল হক বলেন, ঢাকা চট্টগ্রাম রেল যোগাযোগে ডাবল লাইন স্থাপনে দ্বিতীয় ভৈরব সেতু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভর্তি ফর্মের মূল্য বাড়ানোর প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ধর্মঘট পালনের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে নিরাপত্তা কর্মী সহ আহত হয়েছে অন্তত 10 জন। ঘটনাস্থল থেকে 10 জনকে আটক করেছে পুলিশ। সকালে নগরীর পুরাতন রেলওয়ে স্টেশনে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন আটকে রাখার চেষ্টা করে শিক্ষার্থীরা। এ সময় পুলিশ শিক্ষার্থীদের সরিয়ে দিতে লাঠিচার্জ করলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এদিকে ভর্তি ফর্মের বর্ধিত ফি প্রত্যাহার না করলে লাগাতার ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছেন প্রগতিশীল ছাত্র জোটের নেতারা। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, আন্দোলনকারীরা সাধারণ শিক্ষার্থীদের ভর্তিতে বাধা দেওয়ার চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে। বাল্য বিবাহের ক্ষেত্রে এশীয় দেশগুলোর মধ্যে প্রথম এবং বিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ।
সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত বাল্যবিবাহ প্রতিরোধে গবেষণাধর্মী প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে উঠে আসে এসব তথ্য। বাল্যবিবাহকে একটি সামাজিক সমস্যা উল্লেখ করে আলোচকরা জানান, এই সমস্যার সমাধানে পূর্বের চাইতে আরও বেশি গুরুত্ব আরোপ করতে হবে। সকল শিশুর প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা, অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বাল্যবিবাহ বন্ধে আইনের প্রয়োগ যথাযথ করার কথাও বলেন তারা। সাংবাদিক পেটানোর মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন সংসদ সদস্য গোলাম মাওলা রনি। দুপুরে হাইকোর্টে একটি অবকাশকালীন ডিভিশন বেঞ্চ রনির জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। রনিকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে চার সপ্তাহের রুল জারি করে হাইকোর্ট। সেই রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত রনির জামিন বহাল থাকবে বলে আদেশে জানায় হাইকোর্ট। দেশ সংবাদে এবার বিরতি, আবারও আমন্ত্রণ দেশ সংবাদে। সাভারের আশুলিয়ায় যুবলীগ নেতা মনসুর আলম মাতব্বরের বাগানবাড়ি থেকে ফারজানা আক্তার নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে সকালে ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছিল। এলাকাবাসী জানিয়েছে, বছরখানেক আগে স্থানীয় যুবলীগ নেতা মনসুর আলম ফারজানার স্বামীকে এলাকা ছাড়তে বাধ্য করে। এরপর থেকে ফারজানাকে নিজের হেফাজতে রেখেছিল মনসুর। প্রাথমিকভাবে এই ঘটনাকে হত্যাকাণ্ড বলে মন্তব্য করেছে পুলিশ। এই ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। জয়পুরহাটের কালাই উপজেলায় আবারও সক্রিয় হয়ে উঠেছে কিডনি ব্যবসায়ীরা। জামিনে মুক্তি পেয়ে কিডনি বেচাকেনার